বিএনপি তাদের জনগণের প্রতি কোনো মায়া নেই। এবং আমরা 96 থেকে 2001 পর্যন্ত যতটুকু উন্নয়ন দেশের জন্য করে গিয়েছিলাম এক একে সব কিন্তু ধ্বংস করেছিল। 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল মাত্র উৎপাদনে, আমরা সেখানে 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করি, সেটা কমিয়ে 3800 মেগাওয়াটে নিয়ে আসে। সাক্ষরতার হার 45% থেকে আমরা 65.5% উন্নীত করি, সেটা কমিয়ে 44% নিয়ে আসে। খাদ্যের নিরাপত্তা, বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম প্রথমবারই, যখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি বিএনপির বক্তব্যই ছিল, পার্লামেন্টেই বলে দিয়েছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না, মানে বাংলাদেশ সাহায্য বিদেশের কাছে ভিক্ষা চেয়ে চলবে। আমরা 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে সরকার গঠন করি। আমরা আমাদের সময় বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। 2001 সালের 16 জুলাই যখন আমি ক্ষমতা হস্তান্তর করি, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। 26 লক্ষ মেট্রিক টন খাদ্য গোলায় রেখে এসেছিলাম, তখন মাত্র 10 টাকা কেজি চাল ছিল, ইনফ্লেশন রেট ছিল 1.5%, প্রবৃদ্ধি আমরা 6%-এর উপরে তুলেছিলাম। বিএনপি ক্ষমতায় এসেই একে একে সব ধ্বংস করেছিল, বিদ্যুৎ উৎপাদন কমালো, সাক্ষরতার হার আবার 44% নামিয়ে আনলো, খাদ্য নিরাপত্তা ছিল না। আবার আমরা যখন 2009 সরকার গঠন করি, আমরা থেকে আবার সেই দেশ সে মানে প্রায় 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। তো এরা কিন্তু নিজেরা কিন্তু অর্থ সম্পদের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল। যেখানে জিয়াউর রহমান মারা পড়ে 40 দিন পর্যন্ত টেলিভিশন দেখালো জিয়া কিছুই রেখে যায় না, একটা ভাঙ্গা সুটকেসের আগেঞ্জি আর জিয়াউর রহমানের পুরানা প্যান্ট কেটে কোকো আর তারিখে প্যান্ট বানিয়ে পড়ানো হতো। খালেদা জিয়া কত টাকা রেশন পেত, 6 টাকা দিয়ে রেশন কিনত, ছোটো ছোটো মাছ খেত, ইত্যাদি ইত্যাদি অনেক নাটকীয় কথা আমাদের শুনতে হয়েছে। তখন বাংলাদেশ একটাই টেলিভিশন, প্রতিদিন আমাদের এই কাহিনী শুনতে হতো। কিন্তু ক্ষমতা আসার পরে তাদের চেহারাটা আমরা কি দেখেছিলাম, সেই কোকো ওয়ান কোকো টু থেকে কোকো সিক্স লঞ্চের মালিক, তারপরে ইন্ডাস্ট্রির মালিক, খাম্বা তৈরি, বিদ্যুৎ না দিতে পারলেও খাম্বা তৈরি করেছে। আমরা এসে পেলাম কি রাস্তার পাশে শুধু খাম্বা শুয়েই আছে, হাজার হাজার খাম্বা পড়ে আছে, বিদ্যুতের দেখা নাই, কারণ খাম্বার কারখানা বিএনপির ছেলে তারেক জিয়া। সেই জন্য আবার 2001-এ ক্ষমতা আসার পরে ওই একই চেহারা, তখন তো আরও আজান দিয়ে লুটপাট শুরু করলো বাংলাদেশ। পাঁচবারই দুর্নীতিতে 1 নম্বর সারা বিশ্বে, আর সেই সাথে সাথে ইনফ্লেশন বাড়লো, চালের দাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, খাদ্য ঘাটতি আবার দেখা দিল, শুরু হলো জঙ্গিবাদ। একই দিনে 63 জেলায় বোমা হামলা, একই দিনে 500 জায়গায় বোমা হামলা, গ্রেনেড হামলা, আমার উপর বারবার হামলা এসেছে আপনারা জানেন, কিবরিয়া সাহেবকে হত্যা করা হলো, সিলেটের কামরান আমাদের সাবেক মেয়র তার উপর 2-2 বার গ্রেনেড হামলা, বাগেরহাটে মিটিংয়ে হেলালে মিটিংয়ে বোমা হামলা, সুনামগঞ্জে আমাদের সুরঞ্জিত সেনগুপ্তের উপর হামলা, কিবরিয়া সাহেবকে তো গ্রেনেড হামলা করে মেরে ফেললো। এভাবে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন তারা চালিয়েছে।